নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। লকডাউনের মধ্যে পোশাক বন্ধ করে দিল প্রশাসন। করোনা বিষয়ে সাঁওতালি ভাষায় প্রচার করার সুফল মিলেছে রাজনগরে। নিউ টাউনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সিউড়িতে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য জমা দেওয়ার নির্দেশ। এবার খবর বিস্তারিত। রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের মধ্যেও চলছিল ইলামবাজারের সুখবাজার পশুহাট। নজরে আসতেই নড়ে চড়ে বসে ইলামবাজার থানার পুলিশ। গতকাল পশুহাট বন্ধ রাখার কথা মাইকিং করে প্রচার করা হয় প্রশাসনের উদ্যোগে। এর ফলে এদিন ক্রেতা বিক্রেতারা উপস্থিত হলে পুলিশ তাদের হটিয়ে দেয়। পরে তারা সুখবাজারের কাছে বাগলবাটি ও নবগ্রামের রাস্তার ধারে পশু কেনাবেচা শুরু করে। খবর পেয়ে সেখানে গিয়ে পশুহাট বন্ধ করে দেয় ইলামবাজার থানা পুলিশ। দশ পনেরো মিনিট ভট ভটি থাকবে না, পালাবে, আমরা ফেরা পড়ে যাবো। বেশ, তাহলে দড়িটা কাজ করো, তুমি নিয়ে রেখে দিও। আরসিটিভি বীরভূম। কতবার ফাঁকা করা হচ্ছে, আবার চলে আসছে সকাল থেকে, মানে পড়ে যাচ্ছে তো আবার চলে আসছে। ভয় টিভি ইলামবাজার। রাজনগরের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সাঁওতালি ভাষায় করোনা বিষয়ে প্রচার করার সুফল মিলেছে বলে জানালো প্রশাসন। উল্লেখ্য, রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রাজনগরের পাঁচটি অঞ্চলে আদিবাসী অধ্যুষিত গ্রামে করোনা বিষয়ে সাঁওতালি ভাষায় প্রচার করা হয়। সরকারি বেসরকারি বিভিন্নভাবে প্রচার করা হলেও রাজনগর এলাকায় সাঁওতালি ভাষায় প্রচার এ প্রথম বলে জানা গেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনগরের বিডিও শুভদীপ পালিত ও পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সাঁওতালি ভাষায় প্রচার করায় অনেক আদিবাসী ভ্যাকসিন নিতে আগ্রহী হয়েছেন বলে তারা জানান। গাড়িটা একটু ইয়ে হচ্ছে। আমরা এই কোভ্যাক্সিনের ব্যাপারে যে প্রচার চলছে, একটা ভালো এনজিও থেকে প্রচার করা হচ্ছে অলটিকি ভাষা বা সংস্কৃত ভাষায়, ওদের পাড়ায় পাড়ায় গিয়ে তাদেরকে বোঝানো। কারণ আমরা দেখেছি আদিবাসী সম্প্রদায় এর মানুষ ভ্যাকসিন নিতে আসছেন না, তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, সেই আতঙ্কটা দূর করার জন্যে এই প্রচার। এবং এই প্রচারে নেমেছে আমরা, যেমন ব্লকে আমরা মিটিং করেছি মুস্তাকিদের নিয়ে, তার সাথে আছে এই খান আসাদের রিপোর্ট, ভয় টিভি রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম,
শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। চলতি সপ্তাহে নিউ টাউনের আবাসনে গা ঢাকা দিয়ে থাকা দুই দুষ্কৃতীকে পাকড়াও করতে গিয়ে তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় কলকাতার এসটিএফের। গুলি লড়াইয়ে মারা যায় দুই দুষ্কৃতী। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপর হলো বীরভূম জেলা প্রশাসন। জেলা সদর শিউরিতে যেসব বাসিন্দা বাড়ি ভাড়া দেন তাদের এবং ভাড়াটিয়াদের উপযুক্ত নথি থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন শিউরি বিভিন্ন এলাকায় মাইকিং করে নির্দেশাবলী প্রচার করা হয় শিউরি থানার পক্ষ থেকে। একটি বিশেষ ঘোষণা, শিউরি থানার অন্তর্গত শিউরিবাসীকে জানানো যাইতেছে যে সমস্ত বাড়িতে ভাড়াটিয়া রয়েছে সেই সমস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়ের উপযুক্ত প্রমাণপত্র সহ অর্থাৎ আধার কার্ডের জেরক্স ও ভোটার কার্ডের জেরক্স শিউরি থানায় জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ ঘোষণা, শিউরি থানার অন্তর্গত শিউরিবাসীকে জানানো যাইতেছে যে সমস্ত বাড়িতে ভাড়াটিয়া রয়েছে সেই সমস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়ের ভয়টিভি শিউরি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। লকডাউনের মধ্যে পশু হাট বন্ধ করে দিল প্রশাসন। করোনা বিষয়ে সাঁওতালি ভাষায় প্রচার করার সুফল মিলেছে রাজনগরে। নিউ টাউনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিউরিতে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য জমা দেওয়ার নির্দেশ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।